পরিস্থিতিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অরূপ আপাতত তোমাকে ধন্যবাদ। এরই মধ্যে তালিকায় আরো একটা নাম, বিজেপিতে বাচ্চু হাঁসদা, মুকুল রায়ের সঙ্গে কথা বাচ্চু হাঁসদা, তপনের তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদা আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব হাজরা, অর্ণব কি খবর পাচ্ছ? অর্ণব, দেখো রাজ্যের দুই মন্ত্রী তারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তারা বিজেপিতে যোগদান করেছেন, শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং সেই তালিকায় এবার বাচ্চু হাঁসদার নাম সংযুক্ত হবে কিনা তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ দক্ষিণ দিনাজপুরে তপন আদিবাসী অধ্যুষিত অর্থাৎ আদিবাসী সংরক্ষিত এই আসনটি বাচ্চু হাঁসদা তিনি জয়ী হয়ে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছিলেন। যদিও তোমায় জানিয়ে দেয় কি পিকেট টিম যে রিপোর্ট তৈরি কার্ড তৈরি করেছিল তাতে কিন্তু বাচ্চু হাঁসদার ব্যাপারে একাধিক অভিযোগ ছিল এবং তার সম্পর্কে স্যাটিসফ্যাক্টরি উত্তর পাঠি পায়নি, তাই বাচ্চু হাঁসদাকে এবার টিকিট দেওয়া হয়নি। টিকিট না পাওয়ার পরই তার ক্ষোভ হয়েছে। ইতিমধ্যে তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, মুকুল রায়ের সঙ্গে তার কথা হয়েছে, এবং এই কথা যদি ফলপ্রসূ হয় এগোয় তাহলে বাচ্চু হাঁসদাও রাজ্যের আর এক মন্ত্রী, তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারেন বলেই বিজেপি সূত্র জানাচ্ছে। এবং সব মিলিয়ে প্রার্থীপদ না পাওয়া নিয়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেস যারা প্রার্থী ছিলেন এতদিন তারা না হওয়ার কারণে সেই সংখ্যাটা কিন্তু পরপর বাড়ছে এবং আগামী দিনে এটা আরো বাড়তে থাকবে বলেই মনে করা হচ্ছে। অনেক তোমাকে ধন্যবাদ।